এভাবে করে ঘরোয়া পদ্ধতিতে রান্না করে খেলে আমার মনে হয় যে দোকানের রান্নাও হার মানবে আপনার কাছে। তো ঘরোয়া মশলা দিয়ে, ঘরোয়া সব কিছু দিয়ে আপনারা এভাবে বিরিয়ানি রান্না করে খেতে পারেন আমার মতে এই প্রসেসে। তো দেখতে থাকুন। তো এখন তো সবার ঘরে ঘরে ঈদ চলে গেছে, যেহেতু ঘরে থাকা সব কিছুই আছে, কিছুই কিনতে হবে না। তো এই জন্য বাচ্চা খেতে চাইলো, ভাবলাম রান্না করেই দেই। তো দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন আপনারা সবাই। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে রান্না করব চিকেন, সরি চিকেন না, এটা হচ্ছে বিফ তেহারি। প্রথমে ভুল করে ফেলেছি, তো আশা করি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি বিফ তেহারি রান্না করতে কী কী লাগে, এখানে নিয়েছি টক দই, নিয়েছি ঘরে বানানো সস, টমেটো ক্যাচাপ, নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, আর এটা হচ্ছে মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা, আর এখানে আছে জিরের গুঁড়া, আর হচ্ছে আছে আদা রসুন পেস্ট করা। তো দেখতে থাকেন আমি কীভাবে বসাতে থাকি। তো এখানে 1 কেজি পরিমাণ আমি গরুর মাংস নিয়েছি, যেহেতু কোরবানি আছে, এখন কোরবানি চলে গেছে, সবার ঘরে এই গরুর মাংস থাকে, সবার ঘরে থাকে। তো আশা করি ভালো লাগবে সবার এইভাবে রান্না করে খেতে। তো আমি ঘরোয়া সব উপক্রম দিয়ে আমি আজকে বিফ তেহারিটা রান্না করব। তো এখানে হচ্ছে আদা রসুন বাটা, তো আদা রসুন বাটাটা আমি এখান থেকে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। তো দেখতে থাকেন আপনারা, আমার সাথে থাকেন, আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ঘরোয়া স্টাইলে। তো এখানে আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দেবো, এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আমি কিন্তু এখানে গরু মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। তো 1 কেজি গরু মাংস নিয়েছি, 1 কেজি পোলার চাল নিয়েছি। তো বাচ্চা বায়না ধরেছে, বিরিয়ানি খাবে, গতকাল রাত্রে। তো গতকাল রাতে থেকে বাচ্চা বলে যে রাতে, তখন বাজে 10টা, তো তখন বলতেছে যে বিরিয়ানি খাবে। তো রাত 10টা তো সম্ভব না, এই জন্য ভাবলাম আজকে রান্না করে দিই আর আপনাদের সাথে শেয়ার করি। তো সবার কাছে ভালো লাগলে অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই দেখা শুরু করবেন, পাশে থাকবেন আমার। তো আপনারা সবাই জানেন আমার মন মানসিকতা তেমন একটা ভালো না, যদিও আমার মাটা মারা গেছে কিছুদিন হলো। যদি আমার কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ঘরোয়া স্টাইলে অনেকদিন পরে আমি এই বিফ তেহারিটা রান্না করতেছি, কারণ আমি সচরাচর রান্না করি নাই। কিসের জন্য, আমার মা অসুস্থ ছিল অনেক দিন ধরে, 4-5 মাস ভিতরে আমি এই বিফ তেহারিটা রান্না করি নাই, চিকেন বিরিয়ানিটা রান্না করেছি। তো বাচ্চা খাবে, বায়না ধরেছে, রান্না করতেই হবে। তো শুরু করে দিলাম রান্না করা আর শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে আমি সব কিছু দিয়ে দেখলেন তো আপনারা, মশলা, টমেটো ক্যাচাপ, তারপরে এখন টক দইটা আমি দিয়ে দিব। এটা কিন্তু আমি ঘরে হাতে বানিয়ে নিয়েছি টক দইটা। তো টক দইটা দিয়ে আমি মাখিয়ে এটা ম্যারিনেট করতে, 1 ঘন্টা ম্যারিনেট করে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। তো দেখেন আমার সব মশলা দেওয়া শেষ, এটা হচ্ছে আমি এখন সুন্দর করে এটা হাত দিয়ে মাখিয়ে নিব। তো আপনারা মাখানোটা দেখলেই কিন্তু জিভে জল এসে যায়, এটা কিন্তু টমেটো ক্যাচাপ। ক্যাচাপটা কিসের, আমি এটা বাসায় তৈরি করে আমি ডিফে রেখে দিয়েছি, কারণ এটা আমি রান্নার কাজে ব্যবহার করব। এটা কিন্তু খেতে চাইলেও খাওয়া যাবে, একটু গরম করে বাচ্চাদের যে কোনো খাবারের সাথে দেওয়া যাবে। হাতে বানানো যে কোনো জিনিস তার কোনো তুলনা হয় না, কারণ ওইটা কোনো মেডিসিন থাকে না, সেটা আপনারা যে কোনোভাবেই আপনারা খেতে পারেন স্বাস্থ্যসম্মত খাবারটা। তো এই তো আমি সুন্দর করে ম্যারিনেট করে হাতে সুন্দর করে এখানে মাখিয়ে রেখে দিব। সব কিছুই আমি পরিমাণ মতো দিয়েছি, যেহেতু আমার ঘরোয়া স্টাইলে চিকেন, আমি বারেবার বলতেছি চিকেন, এটা কিন্তু বিফ তেহারি। দেখেন আমারই ভুল হচ্ছে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন আমার ম্যারিনেট করা এই তো হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি কিন্তু মশলা দেই নি, আপনারা দেখবেন আমি এখানে মশলাটা কেন দেই নাই। আমি হচ্ছে মশলাটা দিব হচ্ছে এখানে, এই যে আমি দেখেন মশলাটা নিয়ে নিয়েছি এখানে, আমি একটু ভেজে নিয়েছি এখানে, জয়ত্রী নিয়েছি, জয়ফল নিয়েছি, তেজপাতা নিয়েছি, এলাচ, দারচিনি। তো এগুলোই আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি, ভেজে তারপরে হচ্ছে ফাইনাল লুকটা এই। আমি গুঁড়ো করে নিয়েছি এখানে 2টা ছোট ছোট আলু কেটে নিয়েছি। বিরিয়ানি বলতে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না, এটা যেহেতু চিকেন তেহারি। দেখেন আবার চিকেন তেহারি বলতেছি, যাই হোক আপনারা বুঝে নেবেন এটা বিফ তেহারি। তো এই তো মশলাগুলো দিয়ে আমি এখন একটু নেড়ে চুলাটা ধরিয়ে দিলাম, এখন শুরু করে দিলাম রান্না। তো অলমোস্ট ডান আমার এখানে মশলা, আমি আর কোনো মশলা ব্যবহার করব না। তো দেখতে থাকুন,
তো দেখেন আমার কিন্তু বিফটা কষানো সুন্দর করে কষিয়ে কষিয়ে আমি রান্না করে ফেলেছি, তেলটা উপরে চলে আসছে, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর অনেকদিন পরেই আমি রান্নাটা শেয়ার করতেছি আপনাদের সাথে। আমার জানি আমি আমার অনেক ভুল আছে, তো যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার এখানে বিফটা রান্না করা শেষ, আপনারা দেখেন কালারটা কি জুসি হয়েছে। তো এই তো দেখেন আমি এখানে একটা সসপ্যান নিয়েছি, এখানে আমি একটু খোলামেলা রান্না করতে পছন্দ করি, যেহেতু এখানে বিফ 1 কেজি, আলু আছে 2টা, তারপরে হচ্ছে পোলার চাল আছে 1 কেজি, তো 2 কেজি হয়ে গেছে। তো এখানে একটু মেলা ছড়ানো পাতিলে রান্না করলে জিনিসটা ঝরঝরে হয়। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর তেলটা দেখেন এক সাইডে চলে আসছে। তো এই তো দেখেন তেলটা একেবারে, মানে কি বলবো, তেলটা সব সাইডে চলে আসছে। আর এখানে আমি আমার হাঁড়িটা গরম হয়ে গেছে, আমি আলুটা প্রথমে আমি ভেজে নিব এই যে। আর বিফ তেহারি বলতে আমি আলুটা দিতে পছন্দ করি, আলুটা একটু লাল লাল ব্রাউন করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। তো আমি দেখেন কিভাবে আলুটা কিন্তু এটার সাথে দিয়ে আমি কিন্তু চালটা ভেজে নিচ্ছি, আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর দেন আমার চালটাও ভাজা হয়ে যাবে। আপনারা কিন্তু চালটা অবশ্যই সুন্দর করে ভেজে নেবেন, তারপরে হচ্ছে আপনার বিরিয়ানিটা সুন্দর আসবে, ঝরঝরে হবে। আমি এখানে পানিটা মেপে নিয়েছি, আমার যেহেতু 1 কেজি পরিমাণ চাল, আমি 7 গ্লাস পানি নিয়েছি, 8 গ্লাস পানি নেই নি, কেননা একটু হাতে রেখেছি। এই যে দেখেন আমি পানিটাও কিন্তু দিয়ে দিলাম এখানে। তো লবণও পরিমাণ মতো আমি এখানে অ্যাড করে দিব। তো এখানে সব কিছু দিয়ে আমি এখন, এই যে দেখেন এখন কিন্তু আমি বিফগুলো এখানে ঢেলে দিব, গরুর গোস্তগুলো। এই যে দেখেন গোস্তগুলো কালারটা কি জুসি হয়েছে, তো খেতেও মাশাল্লাহ অসাধারণ লেগেছে, খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ছোট মানুষ, যতটুকু পেরেছি ততটুকু দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি, ঘরোয়া স্টাইলে ঘরোয়া উপকরণ দিয়ে। তো দেখতে থাকেন। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমার বিরিয়ানির লুকটা কি ঝরঝরা হয়েছে, কি সুন্দর দেখেন আপনারা, জুসিও হয়েছে, খেতেও খুব সুস্বাদু, মজাদার। তো এখানে দেখেন একটার গায়ে কিন্তু একটা চাল লেগে থাকবে না। এই জন্য বলেছি রান্নায় কিছু টেকনিক আছে, সে টেকনিকগুলো ব্যবহার করতে হয়। তো আলুগুলো যদি একটু ব্রাউন বেশি হয়ে গিয়েছে, আমার কাছে একটু ভালো লাগে, একটু বেশি ভাজা দিয়েছে এই জন্য। তো আমার সব কিছুই কিন্তু সুন্দর হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে দেখতে থাকেন যে আমি কিন্তু একেবারে ছোট ছোট করে দেই নাই যে বিফগুলো, এখন হচ্ছে ছোট ছেলেকে নিয়ে খেতে বসে যাব, বড় ছেলে বেড়াতে গিয়েছে খালামনির বাসায়। তো এখন হচ্ছে এই যে লেবু দিয়ে নিলাম, সালাদ যেহেতু বানাইনি আমি, দুইজনেই লেবু নিয়ে নিয়েছি আর প্লেটে নিয়ে নিয়েছি, দুইজনে খেতে বসে পড়ব। তারপরে হচ্ছে এটার সাথে আরেকটু কিছু না নিলে খাবারটা একেবারেই জমবে না, যদিও আমরা বাঙালিরা মুখের স্বাদে অনেক কিছু খেতে পছন্দ করি। তো বিরিয়ানি বলতে এখানে খেতে বসে গেলে দেখা যাচ্ছে একটু যদি ঠান্ডা না নিই তাহলে ভালো লাগবে না। তো এই তো একটু ঠান্ডা নিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।